हेलो एवरीवन, हाउ आर यू? दिस इज खैरुल आलम, वेलकम टू माई चैनल। आई होप यू आर ऑल राइट। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज जे जेखान थेके आमार भिडियो देखछेन बा चैनल देखछेन तादेर प्रत्येककेई जानाई आमार भालोबासा। आज के आपनादेरके निये एसेछि आमी विगत 60 बछर धरे एक स्ट्रीट फूड भेंडार। तो स्ट्रीट फूड भेंडार एई कारणेई बोलछि जे एटा एक्चुअली फूड ना বা খাবার কিছু না, যেটা খেলে আপনার পেট ভরবে না কিন্তু মন ভরবে, দিল ভর জায়গা। তো আজ 60 বছর ধরে যিনি আমাদের এই এই ব্যবসাটা করছেন, তো ইনি তো কাঁকসাতে ফেমাস আছেনই, কাঁকসাতে এমনি ফেমাস আছেন এবং গোটা পাড়াগড়ে ইনি ফেমাস। ইভেন কি দুর্গাপুর থেকে ওনার কাছে এসে এনার চটপটি খেয়ে যান। নাম হচ্ছে চটপটিওয়ালা। তো চটপটিওয়ালা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চটপটিওয়ালার কাছে। তো ইনি কাঁকসা হাই স্কুল, কাঁকসা গার্লস স্কুল এবং হিন্দি হাই স্কুল এবং বর্তমানে কাঁকসার যত পানাগড়ের স্ট্রিট কর্নার আছে ওখানে উনি ফেমাস আছেন। ইভেন কি যারা কাঁকসা স্কুল থেকে পড়াশোনা করে আমেরিকাতে আছেন, কাঁকসা স্কুল থেকে পড়াশোনা করে যারা জার্মানিতে আছেন, অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি করছেন অন্য রাজ্যে, তো তারা কিন্তু খবর নেন আমাকে, আমার কাছে কখনো সখনো আমাদের বন্ধুবান্ধবরা আছেন তারা কিন্তু খবর নিচ্ছেন যে ওই চটপটিওয়ালা আছেন কি না। এই কারণেই তো উনি 50 বছর ধরে কাঁকসা হাই স্কুল, কাঁকসা গার্লস স্কুল, ইভেন কি হিন্দি হাই স্কুল, বানাবাজারে স্ট্রিট ফুড কর্নারগুলোতে উনি ভালোবাসা দিয়ে গেছেন সবাইকে। তো সেই চটপটিওয়ালাকে আজ দুঃখের সঙ্গে বলতে হয় যে ভেরি স্যাডলি সেড যে চটপটিওয়ালা ইজ নো মোর, উনি আমাদের সঙ্গে এখন আর নেই। তো ওনার ব্যবসাটা ওনার ছেলে দেখাশোনা করছেন, তো ওনার ছেলের সঙ্গে আজকে আপনাদেরকে নিয়ে যাবো। তো আমার সঙ্গে আসুন আর ওনার ছেলের সাথে যাই। তো চটপটিয়া হয়ে আপনাদেরকে চটপটে খায় দেখলে এবং খেলে কতটা টেস্ট আছে সেটা যতক্ষণ না আপনি টেস্ট করছেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার সঙ্গে আসুন আর চলুন চটপটিওয়ালার কাছে। তুমি 10 টাকা চটপটিওয়ালা না, এটা কি 10 টাকারই হয় না আরও অন্য আরও বেশি দিয়ে করা যায়? বেশি টাকারও করা যায়, মানে 10 টাকাতে স্টার্ট। তো 10 টাকাতে স্টার্ট, তো 10 টাকা দিয়ে আপনি এটা শুরু করে করুন, ঠিক আছে? তো এখন দেখছেন এই নিয়ে আমাদের বানাচ্ছেন তো চটপটি। তো এই চটপটি কী কী মেকিং, কী কী কম্পোজিশন দেন উনি, তো সেটা আপনাদের এখন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা সবসময় উনি দিয়ে থাকেন যে ভিগাওয়া মটর, মানে ভিজে মটর, ভিজে চানা, ভিজে তার মধ্যে ড্রাইও কিছু আছে, একটু একটু তিখা হয়, একটু মানে আপনার চটপটা হয়, সেই জন্য নাম দেওয়া হয়েছে চটপটিও। এই চটপটিটা 50 বছর ধরে ইনি আজকে চালিয়ে আসছেন এবং করে আসছেন এই ব্যবসা। অ্যাকচুয়ালি ওনার বাবা যিনি ছিলেন, তিনি বাবা করতেন সেই ব্যবসাটা, এখন বর্তমানে ওনার ছেলে দেখাশোনা করছেন এবং ছেলেই ব্যবসা করছেন। দেখছেন আপনি উনি বানাচ্ছেন এখন, মানে ওর সঙ্গে পেঁয়াজ দেওয়া হচ্ছে, ওনার সঙ্গে মরিচা, মানে যেটা গ্রিন চিলিস, মানে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, তার সঙ্গে নানা রকম কম্পোজিশন দিয়ে উনি বানাচ্ছেন এটা। তো এটার 10 টাকা থেকে স্টার্ট হয়, এই 10 টাকা থেকে আপনি এটা মোটামুটি 50 টাকা অবধি করা যেতে পারে, কিন্তু 10 টাকা থেকে স্টার্ট। কিন্তু আমরা ছোটোবেলায় যেটা আমরা পেয়েছি কাঁকসা হাই স্কুল বা কাঁকসা স্ট্রিট কর্নারে, তো উনি আমাদেরকে 5 টাকার বিনিময়ে তখন পাওয়া যেত, কিন্তু তখন 5 টাকার ভ্যালু ছিল। তো আজকে দেখুন উনি বানাচ্ছেন কত সুন্দর জিনিসটা, এবং ওনার এই ব্যবসাটা আজকে বিগত 60 বছর ধরে ওনার বাবা করে এসছেন, আজকে ওনার ছেলে করছেন। তো ওনার ছেলের সঙ্গে আমি এটা বানানো হলে ওনার ছেলের সঙ্গে আমি কথা বলবো। তো দেখুন কীভাবে উনি বানাচ্ছেন, তো ওনার যেটা কম্পোজিশন উনি দিচ্ছেন এখন, তো দিয়ে ওনার বানাচ্ছেন ওটা। তো এখন দেখুন ওনার এখন দেওয়া হচ্ছে, এর মধ্যে ঝাল দেওয়া হচ্ছে, মিরচা দেওয়া হচ্ছে, তার সঙ্গে লেবু দেওয়া হচ্ছে, ভাজা মিরচা দেওয়া হয়ে গেছে, এটা চানা দেওয়া হচ্ছে, চানাগুলো দেখুন চানা দেওয়া হচ্ছে, এগুলো ভিগা চানাও আছে, উপলাওয়া চানাও আছে, মানে সিদ্ধ করা চানা আছে এবং ভিজানো চানা আছে, ভিজা মটর আছে এবং সিদ্ধ করা মটর আছে, তার মধ্যে উনি ওটা দিয়ে কম্পোজিশন দিয়ে উনি বানাচ্ছেন। তো জিনিসটা উনি এখন বানিয়ে দেবেন, তো দেখুন কীভাবে ওটা টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কেমন উনি বানাচ্ছেন। আজকে 50 বছরের এই কম্পোজিশন তো ওনার বাবা করে গেছেন, এখন ওনার ছেলে করছেন। তো ওনার ছেলের সঙ্গে আপনাদের এখন একটু পরেই আমি ইন্ট্রোডিউস করাবো যে উনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন বা কী ব্যাপার। তো ওনার এখন মেকিং চলছে, তৈরি করছেন উনি, একটা পাত্রে দিয়ে ওর সমস্ত কিছু জিনিসগুলোকে দিয়ে ওটা মিক্সিং করা হয়, মিক্সিং করার পর ওটা আমাকে প্লেটে দেবেন। চটপটি আগে ছোটোবেলায় খেয়েছে অত মনে নেই, কিন্তু দারুণ এটা, এই টেস্টটা দারুণ আছে এবং এর সেই চটপটির স্বাদ কিন্তু এখনও অতুলনীয়। আপনারা এসে
এর স্বাদ নিতে পারেন এবং দেখতে পারেন। এটা একটা চটপটা জিনিস, চটপটি চটপটি বলা হয়। তো এই চটপটিটার ওনার ব্র্যান্ড হচ্ছে বিগত 60 বছর ধরে ওনার বাবা করে এসছেন। বাবা এখন আমাদের মধ্যে নেই, না থাকার জন্য ওনার ছেলে ব্যবসাটা করছেন এবং এটা সত্যি দারুণ টেস্টি। কিন্তু যতক্ষণ না আপনি এটা মুখে দেবেন বা দেখবেন না টেস্ট করবেন ততক্ষণ আপনি এটা অনুভব করতে পারবেন না। তো চলুন যাই, ওনার ছেলের সঙ্গে আমি কথা বলি, ওনার ছেলের সঙ্গে আমি পরিচয় করাই আপনার। তো ভাই আপনার নাম, আপনার নাম কি? প্রদীপ মোদি। প্রদীপ মোদি, তো এই ব্যবসাটা কতদিন ধরে করছেন আপনি? আমি স্যার এই ব্যবসাটা 12-15 বছর ধরে করছি। তার আগে আপনার বাবা করতেন? হ্যাঁ স্যার, তার আগে আমার বাবা বিগত 50 থেকে 60 বছর। হ্যাঁ স্যার, আমার বাবা 50 থেকে 60 বছর। এখন তো বাবা জীবিত নেই, এই ব্যবসাটা আপনি চালাচ্ছেন এবং চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ স্যার। তো এই ব্যবসাটা করছেন, তো লোকে কি আপনার এই ব্যবসার প্রতি আগ্রহ দেখায়, কেনার জন্য কেউ আসে বা নিতে আসে? হ্যাঁ স্যার, অনেক নিতে আসে এবং যারা ছোটবেলায় খেয়েছেন তারা এখনো এটার প্রতি অনেক ইন্টারেস্ট আছেন না? হ্যাঁ। তো এই ব্যবসা করে আপনার সারাদিনে কেমন প্রফিট হয়, কেমন লাভ করতে? স্যার মোটামুটি 250-300 টাকা হয়ে যায়। হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি সংসার চলে যায়। সংসার চলে যায় স্যার। ধন্যবাদ ভাই আমার। তো ওনার সঙ্গে শুনলেন, আমরা ওনার কথা বললাম, ওনার বাবা এই ব্যবসা করতেন, এখন বর্তমানে ওনার ছেলেই করছেন। তো যাক, এই এই ব্যবসার জন্য যাক, এটা পুরনো অনেক ওনাদের ব্যবসা, ওনাদের পৈতৃক ব্যবসা ওনার বাবা করে গেছেন, এখন ওনার ছেলে করছেন। এবং ছেলে করার জন্য এই ব্যবসাটা আমরা ছোটো থেকেই দেখছি। বর্তমানে এখন উনি কাঁকসার স্ট্রিট কর্নারে বসেন, কাঁকসা স্কুল বা কাঁকসা গার্লস স্কুল বা হিন্দি স্কুল করোনাকালের জন্য বন্ধ আছে, এই জন্য আপনার এই আবহাওয়া যেন ওনাকে সবসময় কাঁকসা পানাগড় বাজারের স্ট্রিট কর্নারে দেখতে পাবেন। তো আসুন আপনারা টেস্ট করুন, সুন্দর একটা জিনিস এবং খুব টেস্টফুল, যার নাম হচ্ছে চটপটি, চটপটি বালা। ধন্যবাদ। আর আপনাদেরকে আমি জানাই, যদি ভালো লাগে এই চ্যানেলটা বা ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে কী করবেন, ডিসলাইক করবেন। আরও ভালো লাগলে কী করবেন না, শেয়ার করবেন। আর শেয়ার করার জন্য আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, যেমন এরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আগামী দিনে আপনি দেখতে পান। আমার সঙ্গে থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে চ্যানেলে ভালোবাসুন, আবার আইকনটা দেবুন আপনি, বেল আইকন আপনি সবসময় টাচ করুন, যাতে বেল আইকনের জন্য আপনার আগামী দিনে যে ভিডিও হবে সেই ভিডিওটা আপনি যেন দেখতে পান। ধন্যবাদ আর জয় হিন্দ।